থানায় নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর ঘটনায় আলোচনায় এসেছেন পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি সঞ্জিদা ফ্রিন্দিপা। তিনি ঢাকা মহানগর পুলিশের ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত এবং 31তম বিসিএস কর্মকর্তা। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এপিএস আজিজুল হকের স্ত্রী। সঞ্জিদা আফরিনের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুরের নাগদা শিমলা ইউনিয়নে। তিনি এম হোসেন আলীর মেয়ে। তার বড় বোন পেশায় একজন ডাক্তার। 2016 সালের 5 মে থেকে 2021 সালের 7 জানুয়ারি পর্যন্ত পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন সঞ্জিদা। এরপর 2021 সালের 6 মে থেকে 2022 সালের 7 নভেম্বর পর্যন্ত গাজীপুর সদর সার্কেলে এএসপি হিসেবে কর্মরত ছিলেন তিনি। 2022 সালের 13 নভেম্বর তিনি ডিএমপিতে যোগদান করেন। গুঞ্জন উঠেছে এডিসি হারুনের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে, তবে তা অস্বীকার করেছেন এই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে তিনি বলেন, একটি ছবি ছড়িয়ে দিয়ে হারুন স্যারের সঙ্গে আমার বিয়ের কল্পকাহিনী প্রচার করছে। হারুন স্যারের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, তিনি শুধুমাত্র আমার কলিগ। সঙ্গত শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের ঘটনায় আলোচনায় এসেছেন এডিসি সঞ্জিদা ফ্রিন্দিপা।